নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে মুচমুচে মুখরোচক স্বাদের আর একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি। এটা একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আপনারা চা বা কফির সাথে এই চিড়ে স্ন্যাক্সটা পরিবেশন করতে পারেন। এছাড়াও টমেটো সসের সাথেও এটা খাওয়া যায়, খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর বাড়িতে যদি অতিথি আসে তখন চিড়ের এই রেসিপিটা আপনারা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন। এটা খেয়ে প্রত্যেকেই খুবই প্রশংসা করবে, আর এটা জেনে অবাক হয়ে যাবে যে চিড়ে দিয়ে এটা তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ চিঁড়ে, ওজনে মাপ হচ্ছে 150 গ্রাম। আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে কী ধরনের চিঁড়ে এখানে ব্যবহার করবে, মোটা চিঁড়ে না পাতলা চিঁড়ে। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি আপনাদের কাছে যেরকম চিঁড়ে থাকবে, সেটা মোটাই হোক বা পাতলাই হোক, আপনারা সব রকম চিঁড়ে দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার এই যে চিঁড়েটা আমি এখানে নিয়েছি, এবার চিঁড়েটাকে জল দিয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে। তো সেই কারণে চিঁড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 বার জল পাল্টিয়ে আমি চিঁড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিঁড়েটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই 5 মিনিটের মধ্যেই চিঁড়েটা অনেকটাই ফুলে উঠবে আর একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। তো আমি 5 মিনিটের জন্য চিঁড়েটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি পাত্রে ঢাকনাটা খুলে নিয়েছি। চিঁড়েটা এখন একদমই ঝরঝরে তৈরি হয়েছে, আর কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই চিঁড়েটাকে আমি খুব ভালো করে মেখে নেব, আর একটা মোলায়েম করে ডো আকারে এটাকে তৈরি করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মেখে নেবেন, তাহলেই দেখবেন এই চিঁড়েটা একদম ডো আকারে তৈরি হয়ে যাবে। দু মিনিটের মতো আমি খুব ভালো করে এই চিঁড়েটাকে মেখে নিয়েছি, আর এটা একদম মোলায়েম হয়ে গিয়ে একটা ডো আকারে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে আমি দিয়েছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বন্ধুরা, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিলি ফ্লেক্সটা দেবেন। আর যদি চিলি ফ্লেক্স না থাকে এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে খুবই চটপটা খেতে হয়, তাই এখানে আমি চাট মশলাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 1/4 চামচের 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দেওয়ার কারণে এটা খুবই মুচমুচে তৈরি হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 চামচের 1 চামচ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ময়দাটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে চিড়ের সাথে মেখে নেব, আর একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। আর এটা মাখার সময় যদি আপনাদের মনে হয় যে এই ডোটা নরম হয়েছে, তখন এর মধ্যে আরও একটু চালের গুঁড়ো আপনারা দিয়ে দেবেন। তো এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটা মাখার সময় হাতের মধ্যে এটা আটকে যাচ্ছে, তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা হাতে লাগিয়ে নিলে ডোটা আর হাতের মধ্যে আটকিয়ে যাবে না, খুব ভালোভাবে এটা মাখা হয়ে যাবে। আর এখানে মোলায়েম করে একটা ডো তৈরি করতে হবে, তাই খুব ভালো করে ডোটাকে আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন,
চিঁড়ের এই রেসিপিটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয়। তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, চিঁড়ের এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, আর এরকম মোলায়েম করে একটা ডো আমি তৈরি করেছি। তো এটা এখন আমার তৈরি। এবার আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো হাতটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি তেল। তেলটাকে খুব ভালো করে দুটো হাতে লাগিয়ে নিতে হবে। এবার যে চিঁড়ের ডোটা আমি তৈরি করেছি এর মধ্যে থেকে কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি প্রথমে গোল আকারে তৈরি করে নিচ্ছি। এবার আমি দুটো হাত দিয়ে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার আঙুলের সাহায্যে আমি মাঝখানটা এইভাবে গর্ত করে দিচ্ছি। এবার ধারগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে চিঁড়ের মেদু বড়া। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা চিঁড়ের মেদু বড়া তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে এই চিঁড়ের মেদু বড়াগুলোকে আমি তৈরি করে নেব। এবার এই চিঁড়ের মেদু বড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম। এবার এই যে মেদু বড়াগুলো আমি তৈরি করেছি, এবার একটা একটা করে মেদু বড়া আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চিঁড়ের মেদু বড়াগুলোকে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন খুবই মুচমুচে তৈরি হবে। এবার এটাকে আমি উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এটা মুচমুচে তৈরি হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এই চিঁড়ের মেদু বড়াগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এগুলো আমি সব তুলে নিয়েছি, আর এটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি চিঁড়ের মেদু বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব চিঁড়ের মেদু বড়াগুলোকে তৈরি করে নিয়েছি, আর এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেদু বড়াগুলো ভেতর থেকে কেমন তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর তৈরি হয়েছে, আর এটা খুবই মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে চিঁড়ে দিয়ে রেসিপিটা তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।